ফরিদগঞ্জে খাজুরিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। ফরিদগঞ্জের খাজুরিয়ার 6 নং গুপ্তি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেল 4টায় উদ্বোধন করা হয়েছে খাজুরিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম আসর। ফরিদগঞ্জ প্রতিনিধি আব্দুল কাদিরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের প্রতিবেদন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেন্টাল সার্জন ডক্টর আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান বেপারি। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন যথাক্রমে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক স্থানীয় ইউপি সদস্য শাহ আলম কিরণ এবং ডাক্তার খোরশেদ আলম মানি। প্রধান অতিথি সহ উপস্থিত বিশিষ্টজনেরা জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি পায়রা অবমুক্ত করেন এবং বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কুমিল্লা আমাদের ক্লাব এবং ষোলদানা আনন্দ স্পোর্টিং ক্লাব। খেলায় ষোলদানা আনন্দ স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলে পরাজিত করে কুমিল্লা আমাদের ক্লাব।